আমি জানি যে চিটাগাঁয়ের মানুষ দে আর টু বিজনেস সো ব্যাপারটা কি এরকম মানে তোমার কাছে কি বিজনেস অনেক সহজ এরকম কিছু কি ডাজ ইট কাম ন্যাচারাল টু ইউ ন্যাচারাল প্রবাবলি বিকজ সারা জীবন তো দেখছি বাপ ভাই সবাইকে চাচাদেরকে ব্যবসা করতে লাইক চাকরির কালচারটাই ছিল না মানে চাকরিটাকে অলমোস্ট মানে খারাপ শুনেলো নেগলেক্ট করা হয়তো নেগেটিভ হ্যাঁ নেগেটিভ ভাবে যে তো আমাদের গোষ্ঠীর ছেলে চাকরি করবে এটা একটা ওইভাবে দেখত ইভেন দ্যাটস আ রং মাইন্ডসেট আমরা এটা একদমই এগ্রি করি না বাট ওভাবে ন্যাচারালি আসছে সো আমরা যখন শুরুতেই যখন আমি ফার্স্ট টাইম বাসায় বলছিলাম যে আমার ভাইকে যে আমি চাকরি করবো এই অলমোস্ট মানে তুমি পাগল তুমি তুমি এত চাকরি কেন করবা সো আই থিঙ্ক ইটস ন্যাচুরাল ফর তোমার তুমি কি সবসময় তোমার বিজনেস ওয়াজ অলওয়েজ তুমি সাকসেসফুল ছিল না না ভাই কি আমি বলতে চাই আমি জেনুইনলি বলতে চাই আমিও বছর বয়সে লাখ টাকা কামাইছি ঘন্টায় সাত কি কি কথা না আমি অনেক চিন্তা করছি পুরা গাড়িতে যে আমি কি এমন আছে যেটা থামনেলে সুন্দর বাট আমি যেটা বলতে পারবো হচ্ছে আমি একদিনে তেরো লাখ টাকা হারাইছি দ্যাট ইজ নেগেটিভ নেগেটিভ বলতে পারবো আমি এটা এটা নেলে দিলে আমি জানি চলবে না কিন্তু তাও দিস ইজ হোয়াট হ্যাপি এটাই আমরা দেব আমরা সো আমি একটু কনটেক্সট জি আমার কি কি আছে আমি কি কি করি সো আমি আই ডু শো লাইভ শোস আমার বিজনেস ওয়াইজ আই রান আ ক্লোদিং ব্র্যান্ড ইটস কল ম্যাট কফি ইজ এ টপ টু বটম ম্যাট কফি পরে আসছি দেন আই রান আ ফ্যাক্টরি সো ইটস কল বিশাল ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি কেন যাতে মানুষ যদি জিজ্ঞেস করে কই কাজ করো বিশাল ফ্যাক্টরিতে এই জোকটা মারা ছেলের একটা বিয়ের সময় ছেলের তো একটা বিশাল এই জোকটা করার জন্য আমি দিছি বাট বাঙালি অডিয়েন্স বলে ভাই আপনার নাম কি বিশাল তো যো একটা কাজ করেরা সো বেসিক্যালি আই সেল টি-শার্টস বেচি হ্যাঁ সো ম্যাট কফি টি ম্যাট টি-শার্ট দ্যাটস आवर হট প্রোডাক্ট সো যখন কোভিড আসে সবাই তো কস্ট কাটিং ফ্যাশনে তো কেউ কিছু হাতও দিচ্ছে না আর কোভিড এর সময় কি অনলাইন শপিংও করছিল না শুরুর দিকে সো প্যাকেটে কোভিড থাকবে ভয়ে কেউ পারচেজও করতেছেনা সো দুই মাস इवन আমরা অফিসেও যাইতে পারি আমাদের নিজেদের অফিসে বিকজ আমার বাসার যে অফিসে যাব রিস্ক এমপ্লয়ের বাসায় ওদের স্যালারি দিতে হচ্ছে প্রোডাক্ট সেল হচ্ছে না দুই দুই মাসে মাসে পিস মানে নাথিং সো কি করতে হবে উই হ্যাড টু ইনোভেট সো আমরা তখন মাস্কের অনেক ডিম্যান্ড হাউ মাস্ক হচ্ছে আপনার মানে বোরিং অনেক ওই হোয়াইট কালার মাস্ক ওয়ান টাইম সো আমরা এরকম ফ্যান্সি মাস্ক সেল করা শুরু করছি প্রিন্টে ধরেন ব্যাটম্যান ব্যাটম্যানের চেয়ার আছে এই দিকটা ব্যাটম্যান থাকবে এরকম কুল ইনোভেশন আনছি সো আমরা আমি আমি আবার অনেক ঘাঁটি রাইট সো আমি একটা প্রিন্টিং মেথড বের করছি যেটাতে এরকম ফোর কালার্স প্রিন্ট করা যায় অ্যান্ড ওইটা আমরা উই সোল্ড এট লাইক ক্রেজি এখন প্রবলেম হয়ে গেছিলো তখন কুরিয়ার কোম্পানিজ উই আর অলসো স্ট্রাগলিং ওরা বুঝলে না ডেলিভার কেমনে করবে অনেক ঝামেলা ছিল আমি একটা ক্রেজি অপরচুনিটি দেখছি যে বাইরে মাস্কের অনেক ডিমান্ড বাট এন অফ সাপ্লাই নাই রাইট সো আমি একটা বায়ার এরকম খুঁজে যে আপনার ইনস্টাগ্রামে ডিএম করা শুরু করছি যে ভাই এরকম মাস্ক লাগবে মাস্ক লাগবে মাস্ক লাগবে সবই আর সো আমি কী করছি ধরেন ওই দেশের ইউএসের সেলিম সেলিমকে নক করছি যে ভাই তুমি তো ইনফ্লুয়েন্সার তুমি কাপড় চোপড় নিয়ে কথা বলো অনেক বা এরকম ব্যবসার নিয়ে কথা বলো তোমার তো ক্লোদিংয়ের নিয়ে ওছে ধরেন ওই দেশের ইনফ্লুয়েন্সার অ্যাবাউট স্টার্টিং বিজনেসেস কাপড়ের ব্যবসা কেমনা করতে হয় এই সব নিয়ে সো ওকে আমি নক করছি বলছি চল আমরা এরকম তোকে একটা সাপ্লাই দিই বলি ঠিক আছে একটা টেস্ট রান করে দেখ আমি ওকে খুব পছন্দ করছে ও হ্যাঁ ঠিক আছে ডান এটাই করি এরকম দুইটা ব্যাচ করছি ডাবল দ্য শিপিং প্রাইস বিকজ ডিএচএল দিয়ে দিতাম শিপে তো তখন অপশান নেই টু লোভ বেড়ে গেছে আমার সি সেটা তো পার্টনারশিপে ব্যবসা করা যায় বলছে দেখ তুই দশ লাখ টাকা দে আমি দশ লাখ টাকা দিব আমরা মিলে একটা পার্টনারশিপে ব্যবসা করে আমি সাপ্লাই দিব তুই বেচবি তোর তো বেচতে কিছু না একটা ইউটিউবে ভিডিও বানালে সব বেচে যায় আমরা সামার শর্টস করছি সামার শর্টস ইউএসএতে যে সামার তিন মাস এটা আমি জানি না কারণ আমি তো একটা মূর্খ আমি যখন দিছি শর্টস পাঠাইছি প্রোডাকশান করছি দশ লাখ টাকার প্রোডাকশান ও কিন্তু আমাকে দশ হাজার ডলার দিছে আমি দশ লাখ টাকার প্রোডাকশান করছি ওখানে ওয়ে হাউস বাইরের শেলফ স্পেস কিনা যায় তো বাইরের শেলফ স্পেস কিনছি আমার নামে যেমন প্রোডাক্টটা আমার হাতে থাকবে ও আমাকে স্ক্যাম করার কোনো চান্সই নেই প্লাস ও আমাকে দশ লাখ টাকা দিছে ও স্ক্যাম কেমনে করবে টু ও আমার ডিএমসের রিপ্লাই দেয় নক করলে রিপ্লাই দে না কিরে কিরিসে 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 এক মাস গেল গা আমার কাছে কিন্তু শেলফ আমার কাছে প্রোডাক্ট আছে কিন্তু আমার কাছে যেহেতু প্রোডাক্ট আছে প্রোডাক্টের ভাড়াগুলো আমার দিতে হচ্ছে সেল স্পেসে সো উইথ এভরি প্যাসিং মান্থ আই এম লুজিং মানি পাঁচশো ছয়শো ডলার করে আমি এটা হচ্ছে ইটস কল শিপ বব শিপ ইজ বেসিক অ্যামাজনের মতোই বাট দে ডু ফুলফিলমেন্ট আর কি ওয়ারহাউস ভাড়া নিবেন মান্থলি আপনার প্রোডাক্ট শেষ হয়ে গেলে ওরাও ভাড়া আর নিবে না আর ওরা ডেলিভারি প্যাকেজিং সব করে দেবে এক মাস রিপ্লাই দো দুই মাস রিপ্লাই না তিন মাস রিপ্লাই না তিনটা মাস পর হি সেন্ডস মি আেসেজ সেই আই ডোন নিড মাই মানি ইউ ক্যান কিপ দ্য টেন থাউজেন্ড ডলার্স উইথ ইউ আই নিড ইট আই ওয়াজ ডিপ্রেস আই ডোন্ট টু ডু দিস বিজনেস মানে হোয়াট ডু ইউ মিন ইউ এর ডিপ্রেসড আই জাস্ট ফিল লাইক ডুইং ইট সকালে মনে হইছে ও কোন কথা আপনি কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিবা ডিজিটাল উদ্যোক্তা হতে চান তবে এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন এক প্যাকেজেই ছয়টি জুম লাইফ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স চারজন টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেইনার আনলিমিটেড ওয়ান টু ওয়ান জুম লাইভ সাপোর্ট সেশন সাত থেকে আট জন সাপোর্ট ট্রেনারের প্রতিদিন পঞ্চাশ ঘন্টা জুম লাইভ সাপোর্ট লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে প্র্যাকটিস করার সুযোগ শুধু তাই না এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং শেষে কিংবা ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকে ফুল টাইম চাকরির ব্যবস্থা করছে এসআর ড্রিমাইটি ইতিমধ্যে 25 জনেরও অধিক স্টুডেন্টদের ফুল টাইম চাকরির ব্যবস্থা করেছে এসআর ড্রিমাইটি স্টুডেন্টদের মধ্যে যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্টআপ আইডিয়া আছে তাদের জন্য পাঁচ লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে এসআর ড্রিম এছাড়াও অ্যালাম নাইদের বিপদে আপদে পাশে থাকার জন্য বিশ লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা শুধু তাই না ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে তিন লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ এছাড়াও কোর্স শেষে আপনি পেতে পারেন বাইক ম্যাকবুক এসি ফ্রিজ আইপিএস সহ একাধিক পুরস্কার সুতরাং দেরি না করে আজই এস আর আইটির বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করে ফেলুন বিস্তারিত ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এখানে আমি একটা কত বাইশ তেইশ বছরের ছেলে যে লোন টোন নিয়ে কারণ ইটস ইজি সলিড বিজনেস আমি দেখতেছি যেটা থেকে আসবে আই এম তেরো লাখ টাকা ডাউন ইন ওয়ান মানে ড্যাম নাইট যে আমি তিন মাসের মধ্যে আমি তো ওইটা প্রথম মাসেই প্রথম দিনই হারাই ফেলছি বাট আমি ভাড়া দিচ্ছি এখন সো হিস দ্য সিচুয়েশান আমি তেরো লাখ টাকা অলরেডি ডাউন রাইট দশ লাখ টাকা অলরেডি ডাউন আর বাকিটা আমার এখন ভাড়া কাটতেছে এন্ড আমি কি করব সো আমি ওয়ে হাউসে বলছি ইমেল করছি আপনার মালগুলো ফেলে দেন বলছে ফেলতে আরও কয়েকশো ডলার লাগবে কারণ টু গেট রিড অফ ইট ওদের যে প্যাকেজিং তারপরে যে মানে কস্টটা আছে ওইটা ওটাও আমার বিয়ের করতে হবে এটা বাংলাদেশ না যাই ভাই ফেলে দিচ্ছে বলছি রাস্তায় ফেলে দিছে এটা আনপ্যাক করতে ওরা টাকা নেবে আচ্ছা কি করব আই স্টার্টেড মেসেজিং অ্যাগেন আমি এরকম দুটো দুটো এখন কিন্তু দশ লাখ টাকার জিনিস সো অনেক টাকার প্রোডাক্ট রাইট সো আমি এরকম র্যান্না মানুষে খুঁজছি ফ্রিতে পাঠাইছে আমি জাস্ট বলছি তুমি ডেলিভারি কস্টটা দাও আমি প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই তাহলে তো শেলফ থেকে আমার প্রোডাক্ট কমবে সো আমার লসটা কম হবে সো আমি ফ্রিতে আমার প্রোডাক্টগুলো দিয়ে দিস সো আমার কোন এক্সাইটিং স্টোরি নাই সাত লাখ টাকা কামাইছি আমি তেরো লাখ টাকা লস করছি দ্যাটস আস্তে আস্তে তুমি এই জিনিসটা থেকে রিকভার করছো তো অনেক অনেক টাইম লাগছে অ্যান্ড আসলে তখন তো ইয়াং তেরো লাখ টাকা ইজ লাইক লট মানে কার কার কাছে চাবো সো আস্তে আস্তে গুড থিং তখন কমেডি স্টার্টেড পিকিং আপ রাইট কত সালেটা এটা দিস ওয়াজ পোস্ট কোভিড বি একুশ একুশের দিকে কমেডি ওয়াজ রাইট মানে পোস্ট কোভিড কমেডির একটা বোম হয়েছে আমাদের একটা পডকাস্ট ছিল ওইটাও পিক আপ করছিল সো উই হ্যার এ স্ট্রং কমিউনিটি আর তখন ম্যাক কফির ম্যাস্কে উই সোল্ড অ্যারাউন্ড তিন চার লাখ টাকা মাস্ক পার মান্থ ইজিলি হ্যাঁ আর মাস্ক খুবই কম প্রোডাক্ট ইয়া ছিল এক দুশো টাকার মাস ছিল মনে হয় বাট উই সোল্ড লাইক আ লর অফ মাস্ক আর আমরা অনেকগুলো ব্র্যান্ডের জন্য প্রোডাকশান করে দিছি সো উই রিকভার্ড ওভাবে

নতুন করে ফ্যাক্টরি দেয়া আবার মানে বড় একটা হ্যাসল নেয়া ঘটনাটা কি আপনার যদি জীবনে কোনো শত্রু থাকে আর ওকে শাস্তি দিতে চান ওকে একটা ফ্যাক্টরি দিতে বলবেন ফ্যাক্টরিটা কতটুকু হতে হবে ছোট নাকি মেশিন ইজ এনাফ টু রুইন সামান মানে ওর মাথা ব্যথা গায়ে ব্যথা এই মারা গেছে কেন জানি ওদের এত মানুষ মারা যায় ভাই আমি বুঝি না এত মানুষ পরিবারে একসাথে একই বছরে মারা যায় এটা খুবই রেয়ার দেখছে আমি আমার এমপ্লয়িদেরকে খালি মারা যায় ভাই আর ওরা তো ট্র্যাক রাখে না কার নাম বলতেছে সো ধরেন দাদাকে দুইবার মেরে ফেলছে বাপকে দুইবার মেরে ফেলছে মানে কোনো ট্র্যাক নাই আই নো ইট সাউন্ডস বাট এগুলো সব মিথ্যা কথা দেখেই বলতেছি সো আমাদের ওরা বুঝে গেছে যে ইমোশনাল পয়েন্টস কি ওরা বুঝে যায় আমাদের কি কি ইমোশনাল পয়েন্টস আছে সো একটা হচ্ছে কেউ মারা যাওয়া আরেকটা হচ্ছে কোনো মা অসুস্থ বললে আপনি অ্যাজ আ বস মা অসুস্থ বললে কখনো কি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু কথা সো ওরা জানে এটা সো দে কি ব্রিঙ্গিং দিস কার্ড আপ সো ফ্যাক্টরিতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সো আমি আমি তো ফ্যাক্টরির আমার কোনো বাপ

উইচ ওয়াজ আ স্টুপিট ক্যালকুলেশন টু ডু বিকজ উইং ইউ আর ক্যালকুলেটেড ডুইং যে আচ্ছা দশ হাজার পিস করতেছি দশ হাজার থেকে যদি আমি বিশ টাকা করে সুইংয়ের চার্জ রাখি তাহলে এত টাকা আসে এটা তো আমার ফুল প্রফিট বাট ইউ ডোন্ট ক্যালকুলেট দ্য ফ্যাক্ট দ্যাট ফ্যাক্টরিতে পানি উঠবে এমপ্লয়েরা অসুস্থ থাকবে পিপল ওয়ান্ট শো আপ মেশিন নষ্ট হয়ে যাবে এই সব কষ্ট জীবনেও আমরা কনসিডার করি না রাইট সো ফ্যাক্টরিটা দেওয়াটা লুকিং ব্যাক ওয়াজ আ ব্যাড আইডিয়া বাট এখন অ্যাট ওয়ান পয়েন্ট উই আর অ্যাট স্কেল ওয়ের ইট মেক সেন্স এবার তোমার বুঝছো মার্কেটিং এর কথা ও বলতেছিল যে ভাই তোমার ভেতরে একটা 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 মার্কেটিং ভাই তুমি মার্কেটিং জিনিয়াস মার্কেটিং মাল আছে সো হ্যাঁ ওকে বললাম আপাতত কিন্তু একটু পরেই সবাই বুঝতে পারবে যে কেন এগুলো বলতেছে দেখ ও হচ্ছে মানুষকে কোর্স করায় এই ছেলেটা কমেডি করে ছেলেটা বিজনেস করে আবার সে ট্রেনিং কোর্সও সেল করত। কিসের কোর্স যে কাপড় কিভাবে করে একটা টি শার্টের বিজনেস রান করা যায় এখন আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে যে এই মহৎ মানুষটা আরও দশটা মানুষের ব্যবসা তৈরি করে দিচ্ছে যারা কিনা ওর রিটেল বিজনেসেরই কম্পিটিটর হয়ে যাবে ইয়েস এই ঘটনাটা তুমি ঘটাইছো কেন ওকে সো ইটস সিম্পল ম্যাথ রাইট দেয়ার ইজ টি শার্ট এমন একটা প্রোডাক্ট যেটা আপনি বারো মাসে পড়বেন নেম আনাদার প্রোডাক্ট যেটা আপনি হুডিজ আপনি পরবেন না পাঞ্জাবি আপনি বছরে যে দুইটা ঈদে পরেন আর শুক্রবারে পরেন রাইট বা টি শার্ট আপনি বারো মাসই প্রোডাকশন করতে পারবেন ট্রু অলওয়েজ রাইট আচ্ছা এখন ওয়াই এম আই ক্রিয়েটিং এনাফ মানে মোর কম্পিটিটার আমি ফ্যাক্টরি চালাই আমার ব্যবসা ইজ ভলিউম ভলিউম আমার ভলিউম যত আমি তত সেন্স মেক করবো নাম্বার ওয়ান যাদেরকে আমি শিখাচ্ছি দে উইল লাইকলি বি মাই কাস্টমার্স বিকজ ওরা লয়ালটি থাকবে ট্রু আচ্ছা থার্ড হচ্ছে আপনি যখন একটা টি শার্ট কিনেন আপনি যদি বাংলাদেশে যদি আমি বিশ্বাস করি না ব্র্যান্ড লয়্যাল্টি বলে কিছু আছে স্পেশালি টি শার্টের ক্ষেত্রে সো ইট ডাজেন্ট ম্যাটার রাইট সো আপনি যে যদি একটা ব্র্যান্ড কনসিস্টেন্টলি আপনাকে দশ বছরের মতো ডেলিভার করে আই উইল ডেফিনেটলি উইন ইন দ্য লং রানু আই উইল ডেফিনেটলি উইন ইন দ্য আমাদের থেকে যারা কিনে ওরা রেগুলার কিনতে থাকে সো ওরা এমন ওরা ট্রাই করবে অন্য কিছু বাট দে উইল অলওয়েজ বাই সামথিং অ্যান্ড আমি কীভাবে জিতব কম্পিটিশনের আইল কনস্টেন্টলি ব্রিং নিউ প্রোডাক্টস ইনোভেট ডু স্টাফ বা মার্কেটে কোথাও এইট পকেট জগারস ব্যাগি প্যান্ট ছিল না আমরা এইট পকেটস নিয়ে আসছি একটা দুইটা তিনটা চারটা এরকম এইট পকেটস জগার আনস আগে ছিল হচ্ছে সিক্স পকেটস আমরা যেটা অন্যরা করে না আমরা জাস্ট ওইটা করি

একই জিনিস আমি জাস্ট অ্যাডস দিয়ে ওই যেটা আপনার ইম্প্যাক্টে করেন একই জিনিস আমরা করতে পারি রাইট নাম্বার ওয়ান আচ্ছা ওখান থেকে পঞ্চাশ জন কিনলো আধা মানুষ দেখেও না কোর্সটা মানে নিবেন প্লে ওরা যে স্কিনে রাখে ফোমোর জন্য কিনে আচ্ছা ওখান থেকে ধরেন জন ব্র্যান্ড খুলবে জন ওকে এই জন থেকে জন আমার থেকে কিনবে সবাই তো কিনবে না এই জন যদি আমার থেকে একশো পিস করেও টি শার্টস নেয়

are the uh, companies that we manufacture for the Vmj pants say there's higher margins t-shirt is a complementary product so anyone who's purchased a t-shirt was likely to purchase a pant JeTA will give us more margins mm. in the long run uh shirts say you can make a lot of margins so just selling t-shirt wouldn't make you a lot of money but having it as a side product and then mm. reaching out to people will help

যদি হিসাব করি একটা মানুষ কিন্তু টি শার্টের সমান এত প্যান্ট কিনবেও না বাট আপনি একটা প্যান্টে যখন কিনতে যান আপনি যখন এক হাজার বা বারোশো টাকা দেখেন আপনার কিন্তু অত শকিং না প্যান্ট বাট আপনি একটা টি শার্ট যখন পাঁচশো টাকা পার হয়ে যায় আপনার জন্য একটা শকিং ব্যাপার সো আপনি প্যান্টে পনেরোশো দুই হাজার পর্যন্ত আপনি যাইতে রাজি আছেন রাইট বাট ইউ ক্যান প্রাইস এ টি শার্ট মোর দেন ফাইভ হান্ড্রেড আনলেস

সো ওরও শুরু হয় হচ্ছে কাস্টম টি-শার্ট দিয়ে তারপর ইন্টারন্যাশনাল ওর পেজের মধ্যে ইন্টারন্যাশনালি এক ইউএসএ থেকে এক বায়ার হচ্ছে নক করে তারপর ওইখান থেকে ওর বিটুবি বিজনেস বড় হ্যাঁ সো ওর কিন্তু দেখা যায় যে এভারেজে 40 লাখ টাকার রেভিনিউ ওর বয়স হচ্ছে এখন মনে হয় 19 বাট ও রেভিনিউটা কি বাইরেটটা থেকে আসছে সবই এখন বাহে ও লোকালি করে লোকালি করে লোকালি করে কম করে লোকালি করে কম করে সো ওভার লোকাল একটা রিটেইল আছে যে ওপর ব্যাফটা অনেকগুলো জায়গায় ডাইভারসিফিকেশন আসছে না আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এই ব্যবসা রান করার সময় বাহিরের থেকে কি রকম কোন একটা অর্ডার টর্ডার বা যেটা আসছিল ভাই ওটাই তো জীবনটা ধ্বংস করে দিছে ওই জন্য যেতে চাও না কি সো আমরা এখন করতেছি বাইরে ম্যানুফ্যাকচারিং করতেছি না যে তা না কিন্তু বাইরের সো আপনি কি নাম্বার জানতে চান আই উড লাভ টু নো কারণ এটা ডাইরেক্ট বলে আমি আরো খুশি হইতাম তো বাইরে থেকে কি কেন কম আসছে এইভাবে না বলে সো সো বাইরের অর্ডারস গুলো উই ডু ইট ইন চান্স আমাদের ওরকম কিছু নাই সো ধরেন আমরা নরওয়ের জন্য কিছু না একটা প্রোডাকশন করছি রাইট সো একটা টিকিট সাইজ ইস অ্যারাউন্ড লেটসে তিনশো পিস যদি হয় একটা হচ্ছে তিরিশ ডলার বিশ ডলার এরকম করে কটে সো সিক্স থাউজেন্ড ডলার ফাইভ থাউজেন্ড ডলার এরকমই হয় বাট এখানে একটা বড় সমস্যা হচ্ছে আমরা যেটা আমাদের পেপার ওয়ার্ক অনেক এলসি লাগে এলসি তো দেয় না নতুন কোম্পানি টিটি লাগে টিটির জন্য আইআরসি ইসি লাইসেন্স লাগে আমরা যেটা করি আমরা জাস্ট ম্যানুফ্যাকচারিং হিসাবেই করি ধরেন আপনি আপনার একটা বাইরের ক্লায়েন্ট আছে আপনি আমাদেরকে ট্রাস্ট করেন আপনি প্রোডাকশানটা আমাদেরকে ডিসেন্ট ইউ ইউ গিভ আস গুড মানি লোকাল রেটস থেকে ইউ গিভ আস হায়ার বিকজ বাইরে যাবে সো এটার সুইং কোয়ালিটি সব কিছুই ডিফারেন্ট থাকবে সো আপনি আমাদেরকে করছেন সো এরভাবে আমরা অনেকগুলো বাইরের কাজ করি সো এফওবি বি বলে এফ ও ফুল ফর্ম আমি ভুলে গেছি বাট বেসিকলি ফ্যাব্রিক থেকে শুরু করে সব কিছু আপনি নিজেরা আমরা দেখবো সো আপনার সুতা ফ্যাব্রিক পলি প্রিন্টিং সব কিছু আমরা দেখব সো এফওবি বি যখন আমরা করি তখন অনেক মার্জিনস থাকে এখন নাম্বার যদি বলি লেটস এ লাস্ট মান্থে উই উইথেড ইন্টারন্যাশনাল আই সাড়ে চার লাখ টাকা জাস্ট টু বায়ার্স ওকে ওকে আর লোকালি তো ডিপেন্ড সো ম্যাটক হচ্ছে বি টু সি ব্র্যান্ড বিশাল ফ্যাক্টরি ইজ বি টু বি ব্র্যান্ড বাট ইন ওয়ান ইয়ার বিশাল ফ্যাক্টরি ক্রসড ম্যাট কফি ইজ রেভিনিউ ইন ওয়ান ইয়ার কেন জাস্ট বাই ওয়ান থিং রিকারিং রেভিনিউ রিকারিং রেভিনিউ কি এভরি মান্থ একটা কাস্টমার আপনাদের স্পেন্ড করতেছে আমরা কি করি টি শার্টে যাই বেচি শুধু এই প্রিন্টটা এখন আপনি চালান আপনার এটা লাগবেই এটা প্রতি অর্ডারে আপনার যাচ্ছে আপনি কোথা থেকে নিচ্ছেন বিশাল ফ্যাক্টরি থেকে ওয়ার এজ ম্যাট কফি থেকে আপনি একটা গেঞ্জি কিনছেন আপনি হয়তো তিন মাস পর আর একটা প্যান্ট কিনবেন ছয় মাস পর আবার একটা কিছু কিনবেন বাট বিশাল ফ্যাক্টরিতে এভরি ডে

আমি এখন আমার ফোকাস হচ্ছে এই দুইটা এই দুইটা আমার বেবি দিস ইজ হোয়াট আই ডু আর আই ডু আ লট অফ লাইভ কর্পোরেট শো স্ট্যান্ড আপ কন্টেন্ট হুম যেটা যেটা আমরা তুমি না বললেও আমরা জানতাম না জানে প্লিজ কমেন্ট করেন যে আপনি লাস্ট আমিন হান্দানকে কার সাথে বন্ধুত্বপূর্ণ সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে দেখেছেন জায়েদ খান ইউর রাইট হালফ ইউরিট এন ইলস মোর এবান লাইক উই ওয়ান্ট নো দা এক্সপিরিয়েন্স মানে তুমি তো যাদেরকে এক্সপেক্ট করবেন অনেক নাইস হাম্বল ওরকম না অনেক স্টেক মানুষজন আছে অ্যান্ড দেন বিগার দ্য স্টার লেসার দ্য ইগো অ্যাকচুয়ালি মিড লেভেল রেঞ্জের মানুষদের সেলিব্রিটিদের ইগো একটু বেশি থাকে বিকজ ওর একটু উইয়ার একটা

ও যেটা ওইটাই উনি যেটা ওইটাই রাইট ওয়ার সামন আর নাম তো বলতে পারবো না সে অত বড় সেলিব্রিটিও না আবার একদম কিছু না এরকমও না মাঝখানে যারা আছে উনি একটা টেনশনে থাকে যার আমি কি কিভাবে অ্যাক করবো আমি কি ওকে আসলে সালাম দিব মানে এরকম একটা ভাবে থাকে অ্যান্ড আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যেটা দেখে বিকজ উড এক্সপেক্ট ওরা হাম্বল হবে রাইট বাট না

ড হোল্ড ব্যাক যা ইচ্ছা জিজ্ঞেস করো আমি কিন্তু আটকাবো না কিন্তু তুমি আটকাইলে তখন এটা তোমার ডোন্ট হোল্ড ব্যাক যা তা বলবো সো দেন আই ওয়াজ লাইক ভাই দেখেন আপনি তো এরকম অনেক কিছু করেন আপনি একটা লাইভের শুরুতে ফার্স্ট ওয়ান মিনিটে আপনি একটা ডিগবাজিতে এটা তোমার আইডিয়া ছিল হ্যাঁ এটা আমার আইডিয়া ছিল একটা ডিগবাজিতে তো বলছি ঠিক আছে আগে আমি নাচবো তারপর বাজি দিব এরকম

কেউ কোনো গ্যাস নিয়ে এত এক্সাইটেড থাকে না উনি আসছে উনাকে নিয়ে সবাই এক্সাইটেড বসে আসে ডিগ দিচ্ছে মানে ইস ফ্যান্টাস্টিক গাই ম্যান যা ইচ্ছা বলতে পারবেন উনি আই এক্সপেক্ট যে উনি এসে বলবে আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করবে না এগুলো নিয়ে করবে না আমি যখন এটা হয় আমি বুঝে যাই যে ওই ইন্টারভিউ ফালতু হবে কারণ ও কনসিয়াস থাকবে সবসময় নার্ভাস থাকবে জাহেদ খান বলছে যা ইচ্ছা তা এরকম গেস্ট তো আপনি চান লাইক

আই মিন ইট লুকস লাইক দ্যাটস দ্য প্রবলেম এম আই অ্যাকচুয়ালি কেলিংয়ের যেরকম টুভ অনুটিও ম্যাড কফি অত ভালো করতেছে না এখন লাস্ট থ্রি ফোর মান্থসে তার ছয় মাস আগে ভিভের কিলিংয়েট কয়েকটা প্রবলেম হয়েছে বিশাল ফ্যাক্টরিজ কিলিং এর ভালো করতেছে কমেডি ওয়াইজ আই এম কিলিং ইট আলহামদুলিল্লাহ আই ডোন্ট নো হাফ আর হাউ লং আমাকে একবার একটা প্রশ্ন করছিলেন হ্যাঁ আমাকে একবার হাফিজ আমি তোমার তো এত ফলোয়ার্স বা এরকম কিছু নাই এবার তুমি এত ব্র্যান্ডেড কাজ পাও কেমনে রিমেম্বার উই হ্যাড দিস কনভারসেশন ফোনে সো সো আমি এটা থিওরিটা কি জানেন আমি যখন একটা কাজ করি না আমি আই ট্রাই টু গেট টু দ্য মানে দ্য পারসন যে কাজটার রান করতেছে সো লেটস আ ব্র্যান্ড ম্যানেজার নট দ্য এজেন্সি এজেন্সি তো একটা ইয়া পথ পাত বাট হুজ দ্য ব্র্যান্ড ম্যানেজার হুজ দ্য মেন গাই হুজ রানিং দ্য শো যেরকম ডমিনোজ ডমিনোজের যে ক্যাম্পেইনটা করছি আমি ডমিনোজের আমি কিন্তু চাইলে জাস্ট এজেন্সির সাথে কথা বলতাম তারপরে শেষ হয়ে যেত রাইট ইজি টাকা দিয়ে আর ইনফ্লুয়েন্সার দাটার এখন ম্যানেজারও আছে সব তো ম্যানেজার আছে আমি বলছি না তোমরা দেখো আমি তোমাদের কিছু বাজেট নিয়ে আমি কথা বলবো না লেট মি জে স্পিক টু দ্য ম্যানেজার যে ব্র্যান্ড ম্যানেজার সো আমরা একই ফ্লাইট দিছি আমি বলছি মেক শিওর ফ্লাইটটা যাতে একই হয় অ্যান্ড উই উইল জাস্ট গো টুগেদার পুরো ফ্লাইটে হি স্পোক অ্যাবাউট দ্য ভিজন অফ দ্য কোম্পানি কী হয়েছে কেন সো তারপর আমি বললাম যে ভাই দেখেন আপনারা যদি চিটংয়ে যেটা ওপেন করছেন ঠিক আছে তাহলে আই এম দ্য রাইট ফিট বাট ঢাকায় ওপেনিং এ ডো্ট ব্রিং মি তখন এ তো শুধু কন্টেন্ট মানায় না এটা অ্যাকচুয়ালি জানে রাইট সো ডমিনোজ এর নেক্সট দুইটা ক্যাম্পেইনে ওরা আমাকে চাইছে রাইট বিকজ কেন চীনে কমফোর্টেবল ইজি হয়ে গেছে সো জাস্ট বাই কমিউনিকেটিং আপনি যে বললেন যে আড্ডা মেরে এখন এটা কি হতে পারত দুইটা পসিবিলিটি ল্যাটস এ স্বামীর বা কেউ যদি করতো কথার কথা ও কি করতো এজেন্সির সাথে কথা বলতো অ্যান্ড এজেন্সি বলতো বাজেট ডান আমি কি করছি বাজেট ডিসি বাট আমি ব্র্যান্ড ম্যানেজার সাথে কথা বলছি সো নাও আই হ্যাভ আ লং টার্ম রিলেশনশিপ উইথ ভিউজ বাট এট দি এন্ড অফ দ্য দ্যাটস এক্সট্রা রিকারিং ওয়ার্ক সো তুমি স্কিল তোমার ছোটবেলা থেকে অনেক ভালো ছিল হোপফুলি সেটাই ফ্যামিলি ছোটটা ভাই মানে কনফিডেন্সের অভাব ছিল না সো আমার বেসিকলি প্রবলেম ছিল হচ্ছে আমার একটা ক্রাইসিস ছিল হচ্ছে আমার বড়ো ভাই আর মেজো ভাই অনেক ট্যালেন্টেড সো ওরা অ্যাকচুয়ালিদের ইঞ্জিনিয়ার্স আর ডক্টরস অ্যান্ড ক্লাসের টপার্স ছিল অ্যান্ড আই ওয়াজ লাইক দেখতেছি তো খুবই ফালতু স্টুডেন্ট ছিল আর একটা প্রবলেম হয়ে গেছে আপনি যদি ইফ ইউ লুক অ্যাট লাইক আমাদের সবার আপনারা এখানে আসেন এখানে যে দেখেন ও ক্যামেরা চালাচ্ছে সামির হ্যাজ আ ভিশন দিস গাই ইজ ওয়ার্কিং উইথ আ ক্যামেরা সবার কিন্তু একটা একটা জীবনে একটা কোনো সেন্সিটিভ কিছু হয়েছে যেটার জন্য হাঙ্গারটা আছে আমার সাথে ছিল হচ্ছে যে আই ওয়াজ ব্যাড আই ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট অ্যান্ড আই ওয়াজ নট দ্য বেস্ট লুকিং সো

তো এরকম হয় না যে যখন যারা খারাপ স্টুডেন্ট হয় বা একটু অতটা ভালো রেজাল্টস হয় না সাধারণত আমাদের সোসাইটিতে যেটা হয় যে এতো বড় হয়ে কিছুই করতে পারবে না বা সাকসেসফুল হবে না এটা হয় আমি জানি না তুমি এটা ফেস করছো কিনা বা তোমাকে এরকম বলা হয়েছে কিনা ও অনেক আচ্ছা কারণ এটা আমি আমার চোখের সামনে দেখছি অনেককে এভাবে বলা হয়েছে কিন্তু যদি তোমাকে বলা হয় যে তুমি ব্যাকপেনচার আজকে তো তুমি তো অনেক বেশি সাকসেসফুল দেখা গেছে মানে তুমি একটা ফ্যাক্টরি চালাইতেছো ভাই মানে এটা তো এটা ছোট ফ্যাক্টরি একটা কথা ছিল বিশাল ফ্যাক্টরি আমি বলি আর এটা আমি আমার কোম্পানি ইমপ্লিমেন্ট করছি ইউ গ্যাস টু ট্রাই আই লাইক

আমি কি করছি আমার যে পাঁচ বছর ধরে লয়েল এমপ্লয়ি যে আগে জাস্ট মেসেজ টেসেজ দেখতো রিপ্লাই দিত ওকে আমি অপারেশনসে সব দায়িত্ব দিয়ে দিছি আমার বিশাল ফ্যাক্টরিতে নতুন একজন ইয়াং ওকে আমি মেইন অপারেশনসের দায়িত্ব দিয়ে দিছি আমার সাথে কখন হয়েছিল জানেন ওয়েন আমি যখন এ লেভেলস মানে ইন্টার এ লেভেলস কি ইন্টার হ্যাঁ এ লেভেল ইন্টারে ছিলাম আই ওয়াজ লাইক ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্টুডেন্টস আমার মতো ফাজিল কেউ ছিল না টপ থ্রি স্টুডেন্টস ছিল যাদেরকে এক্স রেড লিস্ট থাকে একটা রেড লিস্টে ছিল একটা ছিল আমার ফ্রেন্ড ফাহিম আরেকটা ছিল কৌশিক থার্ডে ছিলাম আমি টপ থ্রি সবাই ডক্স ফাহিম সমস্যা নাই ফাহিম গড এক্সপেলড কশিক লেভ স্কুল আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু স্টেট ব্যাক বিকজ আমার বাপ মা যাইতে দেয় নাই আমাকে আর আমাকে আমার টিচার বলছিল যে ইউ আর নেক্সট ইউ উইল বি এক্সপেলড কাট টু ওয়েন আই গন টু ইলেভ আমাকে ওরা হেড প্রিফেক্ট বানাইছে হেড প্রিফেক্ট তো ইউ গ্যাস আমাদের স্কুলেও তো থাকে রাইট ইউ নো হোয়াট ওয়াজ দ্য থিউরি সে ওকে যদি কন্ট্রোল করি ওর পুরো ক্লাস কন্ট্রোল হয়ে যায় ও অ্যান্ড ডু দ্য অ্যামাউন্ট অফ রেসপন্স আই আই ওয়াজ নেভার লেট টু স্কুল আমি সারা জীবন লেট ছিলাম স্কুলে আই ওয়াজ নেভার লেট টু স্কুল আমাকে মানে আমি আমি স্টুডেন্টদেরকে বলতাম যে এই চুল এভাবে কাটিস না

আচ্ছা কিছুদিন আগে আমরা দেখতে পারছি যে কি একজন কন্টেন্ট বলছে কি মাসে দশ লাখ টাকা করে তুমি আমাকে বলো তুমি ইউ আর সো ওয়েল কানেক্টেড টু এভরি সব নাম্বার লিক করব এখন সব নাম্বার আজকে আমাদের লিক হবে লেটস ঠিক আছে তুমি আমাকে বলি আমি একদম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি বলি পপুলার ব্যান্ড যেটার গান আপনি রেগুলার শুনেন একদম লাইক টপ লেজেন্ড মানে জেমস জানিনা প্রবাবলি সো সামান একদম বেস্ট ব্যান্ড ইন বাংলাদেশ ও g লেজেন্ডারি হ্যাঁ দে ইউল চার্জ আরাউন্ড তেরো থেকে আট লাখ টাকা ফর ওয়ান তেরো থেকে আট লাখ আঠারো সরি তেরো থেকে আঠারো লাখ টাকা সো দে উল চার্জ তেরো থেকে আঠারো লাখ টাকা ফর ওয়ান শো কে আমি জানি না জেমস মেবি আই ডোন্ট নো ইউ ব্রড দিট আপ সো আমাকে ধরলে লাভ অ্যান্ড আই থিঙ্ক হি ডিজার্ভস মোর ইফ ইটস জেমস বিকজ ইজ এ লেজেন্ড আচ্ছা এরপরে যদি নিচে যাইতে থাকে ইউ দু দ্য ম্যাট এটা দশ লাখে হয় আট লাখে হয় পাঁচ লাখে হয় তারপর এভাবে করে কমতে থাকে অ্যাভারেজে এখন চল্লিশ হাজার টাকার ব্যান্ডও আছে বাট সামওয়ান হু ইজ লাইক একটু

ইউ মেক মানি এলসওয়্যার দিস ইস লাইক এ সি ভি এড আই ওয়াজ ভেরি লাইক লাইক ওকে ঠিক আছে বুঝলাম বাট আমার তো অন্য প্ল্যাটফর্মটা আমাকে ডিরেক্ট টাকা দিয়ে কিনে ফেলতেছে লাইক সামথিং লাইক চোর কি আমাকে জাস্ট ডিরেক্ট টাকা দিচ্ছে সো ইট ডাজ ইন মে সেন্স ফর মি টু টিকটক বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ফর সাম ওয়ান যে কেউই চিনে না ওকে যদি আপনি টিকটকে ডিসকভার করেন তাহলে ইটস বিউটিফুল রাইট বিকজ নেক্সটটা ও অন্য জায়গায় বেচতে পারবে

আমি একবার একটা মন্ত্রীর একটা পলিটিক্যাল ইভেন্টে হোস্ট ছিলাম অ্যান্ড আমি আমাকে ওয়াকি টকেটা আমাকে আমি আই কুড হিয়ার ইউনো টকি বাইরে থাকলে আমি স্টেজে উঠবো তার আগেই আমাকে ওয়াকিটকে বলছে আমিন যাতে উল্টা উল্টাপাল্টা কিছু না বলে এই ব্রিফটা ওকে দিয়ে দাও ইমাজিন গেটিং অন স্টেজ রাইট বিফোর হিয়ারিং দিস অ্যান্ড অল ইউর এনার্জি জাস্ট রিলস অ্যান্ড সামনে মন্ত্রীরা বসা

যারা মানে বাংলাও পারতেছে না ইংলিশও পারতেছে না মানে কোনো কোনো বি টের সাথে কোনো নাই আমাকে এরকম ধরাই দিছে কেন জানি মানে বাংলাদেশি হোস্টের একটা জিনিস হচ্ছে সবকিছু ভালোবাসা নিয়ে মানে হোস্ট একটা ছেলে ওদের ভালোবাসা থাকতো মানে ও ও একজন একজনের সাথে ফ্লার্ট করবে এটাই এটাই আমি ফার্স্টেই যাই বলি ভাই আমরা কারণ কেউ একজন একজন সাথে লাইন মারবো না কোনো এই তোমার বিয়ে কবে এই কবে এগুলা নিয়ে করব না ফ্রিঞ্জ না কিন্তু ভাই বিশ্বাস করেন কিছু কিছু শোতে এগুলাই করতে হয় এগুলাই ইউ নো হাউ বিদেশি দেখলে আমরা বলি এই আমি তোমাকে ভালোবাসি এটা বলো বাংলায় ওয়া আমি একটা শো করতেছি বুঝছেন তো ওটার অডিয়েন্সটা একটু মানে প্রোফাইলটা একটু ধরেন লেবার সেন্ট্রিক আর কি যারা ডে টু ডে কাজ করে এখন ওদেরকে হাসানো একটু ডিফিকাল্ট আমার জন্য বিকজ আমি ওই ক্রাউডে কখনো পারফর্ম করি না রাইট তো আমি দেখছি একটা বিদেশি আমি লাইক দিস ইজ মাই মোমেন্ট আমি এগোদ পাবো বিদেশি গিয়ে আমি বলছি দেখি ইউ হ্যাভ ক্যান ইউ সে পাখি পাপা পেপে খায় পাখি পাকা পেপে খায় ভাই প্রথম আধা ঘন্টা কেউ হাসতেছিল না এরপর আমি যখন এটা করছি সবাই যে মজা বলছে আমি তোমায় ভালোবাসি বলছে সবাই খুশি সবাই উৎসব কিছু কিছু জায়গায় ভাই এটাই করতে হবে বাট এই হোস্টিংটা লট অফ থিংস আর চেঞ্জিং এখন আমাদের হোস্টিংদের রেটস ভালো আমাদেরকে ইজ্জত দেয় আমাদেরও একটা টাইম মেনটেন করে সো থিংস আর চেঞ্জিং আই থিঙ্ক উইড

পডক আর কেউ কি পডকাস্টার বলতে পারে নিজেদেরকে হোস্টেও সবাই সবাইকে বলতে পারে আমি হোস্ট রাফসানো হোস্ট সবাই হোস্ট পডকাস্টার কয়জন আছে অ্যাকচুয়ালি ইফ ইউ থিঙ্ক এ পডে তিনটা স্ক্রিনে করে ওরা তো ওরা কয়দিন আর আমি ওদেরটাও করে আসছি সব জায়গায় ভিচিং করি আর ফাইনালি না ফাইনালি মনে করেন আমার বাপ বাপ মাঝে মাঝে বলতো যে এই ভিডিওতে কি জানি করে আমি হোস্টিং ঠিক আমি এখন পডকাস্টার এরপরে না বাট আই থিঙ্ক ইটস চেঞ্জিং বাট আমার মনে হয় কি জানেন উইদ ইন দ্য ফাইভ টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স আমার মনে হয় উই অল উইল বি মেকিং সো মাচ মানি জাস্ট বিকজ আমরা উই ফার্স্ট

টু সাম এক্সটেন্ট মেবি দ্যাট মে হ্যাভ ইন্সপায়ার্ড মি মানে পডকাস্ট করার পুশ করছে হয়তো আমাকে সো অনেকগুলো ফ্যাক্টর আছে না মেবি ওটাও একটা ওই ইনফ্লুয়েন্স করছে কিছু না কিছু পার্সেন্টেজ ইনফ্লুয়েস করছে আমার কথা হচ্ছে ওয়াই ডোন্ট ইউ গাইস মেক পডকাস্ট এনি মোর এইটা আর একটা হইতেছে ডু ইউ রিয়েলি থিঙ্ক যে পডকাস্ট উইল টেক অফ ইন বাংলাদেশ ওয়ার ইউ থিঙ্ক ইটস দ্য মানে ইজ দ্য ফিউচার অফ পডকাস্ট ইন বাংলাদেশ ওকে কাপল অফ থিংস ফার্স্ট অফ অল আমার মনে আছে আপনি যেমন পডকাস্ট করতে চাইছিলেন স্ট্রিম ইয়ার্ডের অ্যাকাউন্ট লাগতেছিল অ্যান্ড

করা যায় মানে আমার আমি চাইতেছিলাম না যে বিকজ এখান থেকে কোনো টাকা আসতেছে না যে আচ্ছা কারো কাছে কি আসে কিনা তখন আমার কাছে মনে হয় আমিন কত বড় লোক যে ওই স্ট্রিম প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে ওইটা আমার ভাইয়ের কার্ড দিয়ে ইট আল্লাহ আমি তারপরে একটু লজ্জা পেয়ে আমি আমিনকে বলতাম আচ্ছা ক্যান ইউ শেয়ার ইউর অ্যাকাউন্ট হ্যাঁ আমিন সুন্দর ইউনো তারপর তোমাদের সবগুলো ডিলিট করছিলাম তোমাদের আর্কাইভ করা করেছিলাম সব ডিলিট আমাদের যে রেকর্ডের পডকাস্ট ছিল সব নাফিস ভাই ডিলিট করে ডিলিট করে দিয়েছি এইটাও একটা ফান বার কোনো একদিন মনে হচ্ছে যে এরকম বলছিল ওদের কোনো একটা শো বা কোনো জন্য লাগবে

বাট না ধরেন মানে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু গিভেন রাইট আমাদের যেটা হয়েছে আমি আশিক ভাইয়া আর আনন্দ আমরা তিনজন করতাম এখন আশিক ভাইয়া চলে গেছে ক্যানাডায় আবার আসছে আনন্দ চলে গেছে ক্যানাডায় আসছে সো আমরা তিনজন সিং করে করাটা পসিবল না আমরা দুই জন করলে এখন সবাই বলবে এই আনন্দকে মিস করতেছি আমি না থাকলে বলবে আশিক ভাইয়া না থাকলে ওইটা হচ্ছে না হম হম ভাই হার্ড টু হ্যাভ এভ্রিওয়ান ইন ওয়ান প্লেস নাম্বার ওয়ান পডকাস্টের ফিউচার আই ডোট থিঙ্ক পাঁচ বছরেও খুব একটা চেঞ্জ হবে বাট ইট উইল হ্যাভ ইটস ওন স্পেস ওয়েট দেয়ার উইল বিডিয়েন্স হু জাস্ট লিস পডকাস্ট আই এম মন অফ দ্যাম আমি জাস্ট পডকাস্ট শুনি আমি আপনাদেরটা শুনি ট্রাইনোমিয়াল অত শুনি না এখন আর হচ্ছে আমি বিদেশি অনেকগুলো পডকাস্ট শুনি So, I think it will have its place, but it won't be like crazy big where you make a shit ton of money. Mm. But it will be a place where people come to market and share their stories, be a bit vulnerable. <laughs> it, it's like that. It will show that. গেছে উইল সি এ ডিফারেন্ট আমার ডিফারেন্ট প্রত্যেকটা পডকাস্টে একটা নিচ থাকবে আমি কেন ওইগুলো বলতে পারছি কারণ ইন্ডিয়াতে যেটা হয় ওটা আমাদের ইন্ডিয়াতে এটাই হয়েছে আচ্ছা এখানে একটা বিষয় হলো যে বুঝতেছিস যে আশিক ভাই নাই তারপরে আনন্দ নাই কিন্তু তুমি তো নিজে করতে পারো চাইলে মনে করি এরকম একটা সেট আপ নিয়ে তো তুমিও তো চাইলে করতে পারো बिकॉज यू आर ফানি গাই তুমি এরকম আরো কাউকে নিয়ে আসতে পারো কি হিসেবে বলছিস ফানি না তুমি আন্ডারলাইন করে দিও তুমি এনিওয়েজ ডেগে ডেগে শোয়েস সেসে দিয়ে বেজাজ করা শুরু করতে আমি ডোন্ট অ্যাসোসিয়েট ভাই আপনার অপশন নেই ইউ তোয়াই মানে তুমি একা কেন করো না আমাদের

এটা এটা আসলে মানে এটা হওয়া উচিত না ধরো যে তুমিও কমিটি শুরু করছো কত বছর আগে রাইট ছয় বছর হয়ে গেছে তুমি কিন্তু সেটা রিওয়ার্ড এখন পাইতেছো বা লাস্ট টু ইয়ার্স ধরে পাইতেছ ভাই বিরাট কোহলির সাথে দেখা করছো কার কার সাথে দেখা করছো করি নাই লাস্ট টু ইয়ার্স বিরাট তো ইন্টারেস্টিং লাইফ আমার মনে খুব আছে মানে আই এন্ড আই সে ইট উইথ আ লট অফ হাম্বলনেস মানে আমি অ্যারোগেন্ট নিয়ে বলি না ভাই বিকজ আমার মতে এক্সপেরিয়েন্স কে পাবে বিরাট কোহলির সাথে ইন্টারভিউইং লাইক দ্য বিগেস্ট গেস্ট আমি কনসার্ট আমি তো আর্মি স্টেডিয়ামে আমি হোস্ট ছিলাম ভাই আর্মি স্টেডিয়ামে ভাই তোমার ভয় লাগে না এত বড় ক্রাউডের সামনে? ভিরো ভয় শুনুন সব কমেডিয়ান রক স্টার হইতে চায় বাট আর সব স্টার কমেডিয়ান হইতে চায় কিন্তু পারে না। এটা একটা ইজ ফেমাস সেয়িং বাই ডেভিড। হ্যাঁ। সব রকস্টার কমেডিয়ান হতে চায় না বিকজ যে হাসাইতে চায় সব ওজেস। রকস্টার মারতে চায় বাট পারে না। বাট আমি তো বড় আমি একটা আর্মি স্টেডিয়ামে কনসার্টে গেছি এন্ড আমাকে সবসময় এরকম হোস্ট কেন রাখে জানেন? বিকজ ইভেন্টসে ডিলে হয়। ডিলের ক্রাউড গালাগালি শুরু করে আমাকে বলে যে তুমি যাই ইচ্ছা রাখো মাথায় রাখো আমি যাই কি অবস্থা করে আমি জাস্ট টাইম কিল করি দে ডোন্ট রিয়েলাইজ আমি যে টাইম কিল করতেছি বাই দেন সেট ডিজাইনগুলো রেডি হয়ে যায় অ্যান্ড দেন আমি ওকে লেটস কপ সে একবার কী হয়েছে এরকম একটা ব্যান্ড আসে নেই হ্যাঁ আর্মি স্টেডিয়াম একটা ব্যান্ড জাস্ট দিন শো অফ এখন আসেই আসেই নেই রাইট মাই বলবো আমি প্রথমে গেছি বুঝছেন আমি মনে করছি সেট চেঞ্জ হচ্ছে আমি আমারটা করে আমাকে বলছে আমি ওরা তো আসেই নাই তো দেখান আমরা পরের ব্যান্ডটাকে ডাকবো কিন্তু ওর পরের ব্যান্ডটা সেট আপ তো এখন করতে হবে আগের ব্যান্ডে সেট আপ চেঞ্জ করে পরের ব্যান্ডটা হিউজ কনসাল আর্নি স্টেডিয়াম আমি কি করবো আমি কতক্ষণ এ কী অবস্থা কেমন আস্তা এসব করছি হ্যাঁ দেখি আর পারতেছি না আমি লুজিং দ্য ক্রাউড পাশে টাকাইছি দেখি অর্ণব ভাই স্য অর্ণব ভাই আসে আসে অর্ণব ভাইকে নিয়ে গেছে আমি সে আপনাকে মাইক দিচ্ছি আপনি যা ইচ্ছা তা করেন আপনি একটা গান গান সো দেন অর্ণব ভাই মুখে মানে মাইকটা দেখে সে যে বসে আছে করছে অ্যান্ড আই ওয়াজ লাইক রাইট নেক্সট টু হিম অ্যান্ড আই ওয়াজ লাইক ডুইং দিস মানে রক স্টাররা যেটা করে সো আই হ্যাড মাই রক স্টার মুভমেন্টে বোঝে আমিও করছি অর্ণব ভাইয়া পাশে সো এরকম সময় ক্রাইসিস এখন এটা কিন্তু যদি একটা বেসিক হোস্ট থাকতো প্রবলি করতে পারতো না বাট বিকজ আই হ্যাভ দ্যাট গাছ যে আমি যা করতে পারবো মাইক দিলে কিছু একটা করে ফেলবো আমি ওটা করতে পারছি সোড আই হ্যাড মাই রক স্টার মুভমেন্ট আই আর্মি স্টেডিয়াম ভাইয়া এই

ইস দা নাইসেস্ট আফরান নিশু ইস দা নাইসেস্ট ইজ ভেরি চিল মানে মনে হবে যেন আপনি চার দোকানে আড্ডা মারতেছেন একটা মানুষের সাথে অন স্টেজ এরকম মানে দারাজের লাইভে লাইফটা কি ভালো করে খেয়াল করলে দেখবেন আমি আর নিশু ভাই আলাদা একটা জোনে যোগ করতেছি নো হাউ দোজ পিপল জাস্টে যে চোখে মুখে ওই দিন রাফসানের সাথে আমরা মজা নিচ্ছিলাম সোম আফরান নিশু এরকম বলছে যে আমাকে এরকম বলছে সব না বলবা হ্যাঁ সো আর রফসান বলছে আচ্ছা ভাই আমরা কি সুমনকে গিফট দিব বলছেন না আরিফকে দিব না সাদমানকে দিব না উনি জাস্ট না বলতে আছে জাস্ট টু পিস অফ রাফসান হ্যান একটা মানুষ কতটা ফাজিল হইলে লাইফ শোতে এটা করে হ্যাঁ সো ইটস লাইক দ্যাট আফরান ইস ইজ দ্য নাইসেস্ট হুয়েলস ফারুকি ভাই ইজ ভেরি নাইস ফারুকি ভাই ইজ সলিড সো ক্রিকেটার্স আর একটু স্লাইটলি ডিফিকাল্ট গো থ্রু লাইক আপনি তো এখন ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি আপনি মানুষজন আসে রাইট আলহামদুল্লাহ অ্যাপ্রোচ করে এটস ওয়ান পয়েন্ট ইট গেটস লাইক ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ দিস পিপল বিকজ ওরা বুঝে না পার্সোনাল স্পেস স্বাভাবিক রাইট ইটস ফেয়ার অন এখন ইমাজিন দ্যাট হ্যাপেনিং টু ক্রিকেটার্স ওরা কোন লেভেলের প্যারায় থাকে সারাক্ষণ হ্যাঁ আই গেট দ্যাট ওরা খুবই দে আর ভেরি হার্ড টু লাইক একটু ওয়ার্ক উইথ তামিম ভাই সাথে আমি কাজ করছি ফ্যান্টাস্টিক আমার সাথে অনেক ফাইজ আমি করছি ওয়াচ মাই ভিডিওস সারপ্রাইজিংলি দ্যাটস ওয়ার আই হার্ট সো ওগুলা মানে অনেক নাইস ছিল ক্রিকেটার ইস আেরি ডিফিকাল্ট ওয়ার্ক আমি টাস্কিনের সাথে ওয়ার্ক করছি সলিড একটা ছেলে আমাকে বলছে আর আপনি দাঁড়িয়ে আছেন কেন বসান আড্ডা মারি অ্যান্ড দেন উই স্টার্টেড বিচিং অ্যাউট বিসিবি হ্যাঁ বাট ভেরি নাইস গাই হ্যাঁ খুবই সুন্দর করে কথা বলছিল ইন্ডিয়ান আর্টিস্ট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ার্স্ট ইন্ডিয়ান ম্যানেজমেন্ট আর্টিস্ট থেকে ওয়ার্স্ট পিপল টু ডিল আই মাল্টিপল আর্টিস্ট এত ইগো এত ইগো আর হয় না বিকজ ইন্ডিয়াতে আপনি যদি ইন্ডিয়া যাওয়া পারফর্ম করেন আমাকে বলছে নাভিক ভাই গেছে ওরা মনে করে কি ওদেরকে তো ছোটোবেলা থেকে পড়াইছে কি ইন্ডিয়া বাংলাদেশকে বাঁচাইছে সো ওদের একটা ন্যারেটিভ আছে যে আমরা একটা ফালতু দেশ আমরা কিছু জানি না ইংলিশ বলতে না এরকম একটা ন্যারেটিভ নিয়ে আসে রাইট সো ওদের ইগো অনেক আর ওরা কি আমরা আমাদের দেশে আসলে ইন্ডিয়ার আমরা কি হিন্দিতে কথা বলা শুরু ক্যাসে ও সো ও ভাবছে ও ও তো আমার ভাষা শিখছে আমার সাথে কথা বলার জন্য আমার ভাষা জানে মানে ও অন্য লেভেলের ইগোতে চলে যায় ইন্ডিয়ান আর্টিস্ট ইজ দ্য ওয়ার্স্ট টু ডিল কী বলো এই আমরা যখন এরকম শো করতেছি আসছে রাইট সকালের মানে ফাইভ আওয়ার্স বিফোর দ্য শো এটা হয় না এটা এমন কেন এটা চার ইঞ্চি সরাও এটা সরাও মানে জাস্ট জাস্ট ডো গিভ শি মানে বাঙালিদেরকে মানুষই মনে করে অ্যান্ড সোল ক্র্যাশিং রক্ত গরম হয়ে চিন্তা করে ইয়া হয়ে গেছে তুমি তো অনন্ত জলিলের সাথেও ইয়া করছো রাইট একটা জিনিস যে যে মানে ইয়ার্স আফটার ইয়ার্স ওয়াই ইজ ইট যে হিরো আলম বা অনন্ত জলিল হাউ কাম দে আর সো রেলিভেন্ট ইয়ার্স আফটার ইয়ার্স যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সরাও রেলিভেন্ট থাকতে পারে না হোয়াইট ইউ থিঙ্ক বিকজ দেয়ার পার্ট অফ কনভার্সেশনস রাইট সো অন্ত জলিল আই উডেন সে এত রেলিভেন্ট এনি মোর ইন দ্য সেন্স যে আগে যোগ ছিল আর আগে কিন্তু ইট ওয়াজ লাইক উইওয়ার লাফিং এ ওই যে পম গানা থেকে শুরু করে ইয়া এখন কিন্তু আগের মতো না এখন দেখে জায়েদ খান হিরো আলমও এখন একটু ডাই ডাউন করছে ওয়াই ডু কন্টেন্ট ক্রিয়েটার ডোন্ট মেক ইট বিকজ উই ডো্ট নো হাউ টু বি পার্ট অফ লেটস এ ওয়েস এই সামিররা যখন ওই এম এম এ ফাইটটা করছিল রাইট দ্যাট ওয়াজ এ গুড কনভারসেশন এফ কে আর ইয়া নিয়ে এই ওরা কেউ মারামারি করছে সি দ্যাটস আ ভেরি সলিড লাইক কনভারসেশন আমার আমার জীবনের থিউরি এখন কী জানেন যখন ওরা অফিসে বসে লাঞ্চে বসবে দে হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট আস এটা এ ওরা এটা করতেছে এই আমিন তো অস্ট্রেলিয়ায় যাচ্ছে এই ওরা তো লিবারেশন ওয়ার বুক করছে সেভেন হান্ড্রেড পিপল শো আপ

যেরকম ইউ না হাও বিয়েতে আপনাকে বলে যে ধরেন আপনার চেহারা দেখে বলে যে ড্রাইভারের খাওয়াটা ওই পাশে বাট ইউর এ গেস্ট ইউ না হাও একটা চ্যান্স অফ একটা নার্ভাসনেস থাকে যে এভাবে কি রিজেক্ট করবে নাকি আর্টিস্টদেরকেও এভাবে কিন্তু কিছু জায়গায় ট্রিটমেন্ট করে বিকজ আমরা তো স্টার না আমরা তো কোমিডিয়ানস

অ্যান্ড আই আমি দেখলে বোঝা যায় যে কোনটা না কুচা জাস্ট টাকা থ্রো করতেছে অ্যান্ড কোনটা টাকাও থ্রো করছে বাট অলসো বিইং ভেরি নাইস ওরকম জায়গাও আছে সো আমরা ওগুলাতে যাই বাট নট দ্য ফার্স্ট ওয়ান বিকজ বিকজ উই কাম ফ্রম আ ভেরি গুড ফ্যামিলি আলহামদুলিল্লাহ রাইট তা আমাদের জন্য রেসপেক্টও অনেক বেশি সো ওখানে যদি এসে বলে যে এই এখন উঠো আরও দুইটা জোক শোনা এভাবে করে যদি মানে এরকম টাকা যে এরকম মারে আমাদেরকে যদি এরকম করে না চায় তাহলে তো আমাদের ইজ্জতের ফালুদ হয়ে যাবে আমরা ওইসব জায়গায় অ্যাভয়েড করি অলরাইট চৌধুরী সাহেব আমরা বুঝতে পারলাম তুমি অনেক টাকা কামাও আশা করি তুমি আরো বেশি টাকা কামাও ফ্যাক্টরি দাও চৌধুরী সাহেব ইনশাআল্লাহ আমি আমার প্রোমো গুলো করে ফেলি না হ্যাঁ করে ফেলো চেক আউট আমিন হান্নান চৌধুরী অন ফেসবুক এন্ড ইউটিউবে আমিনান আশিং এন্ড আইল সি ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান ওকে বাই 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 বাই